ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم

যেটা আসছে এই মাসের আমাদের করণীয় কি? তো একটা কথা বলে রাখা ভালো যে আমরা কিভাবে এই রমজান মাসকে স্বাগত জানাবো কিভাবে এই পবিত্র রমজান মাসকে আমরা স্বাগত জানাব এই মাসকে দেখেন সালফেসা আলহীন যারা আমাদের চলে গেছেন তারা এই মাসকে পাওয়ার জন্যে ছয় মাস যাবৎ আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হোমা রমাদান আল মুবারক আল্লাহ হোম্মা বাল্কনা শাহর রমাদান আল মুবারক এইভাবে দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে আমাদেরকে রমজান মাস পাইয়ে দাও ছয় মাস যাবত দোয়া করতেন তারপরে ছয় মাস দোয়া করার পরে ছয় মাস আবার আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ আমার যে রোজা রাখলাম এই রোজাটা তুমি কবুল করে নাও রোজাটা কবুল করে নাও তাহলে ছয় মাস দোয়া করতেন ছয় মাস কবুলের জন্য দোয়া করতেন সুতরাং যে মানুষ যাকে চাইবে যে জিনিসটাকে চাইবে চাইতে 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 মানে সে দীর্ঘদিন ধরে চাচ্ছে যখন সেই জিনিসটাকে পেল তাহলে সে কেমন আনন্দিত হয় চোখ দিয়ে কি হবে আনন্দ অশ্রু বের হবে সুতরাং রমজান মাস যে আমাদের আসছে এই রমজান মাসকে পেয়ে আমাদের চোখে যেন এরকম আনন্দ অশ্রু ঝরে আনন্দ অস্ত্র ঝরে এই একটা দ্বিতীয় কথা হচ্ছে এই মাসে আমাদেরকে আসাবার ধৈর্যর সাথে এই মাসটাকে স্বাগত জানাতে হবে ধৈর্যের সাথে ধৈর্যের সাথে কেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলছেন ইল্লা তোমরা ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো ওয়াই আল্লা কাবিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই কঠিন ইল্লা আল্লাহন কিন্তু ওদের জন্য এটা কঠিন নয় যারা বিনয়ী সুতরাং ধৈর্যের সাথে এই মাছটাকে আমাদেরকে আলিঙ্গন করতে হবে কেন ধৈর্য রোজা একটা কষ্ট না খেয়ে থাকা কষ্ট তারপরে মানে সমস্ত রকমের জিনিস থেকে বিরত থাকা এটা একটা ধৈর্য ধৈর্য ছাড়া এগুলো সম্ভব নয় ধৈর্য সাথে আমাদেরকে আলিঙ্গন করতে হবে এই মাছটাকে নম্বর তিন এই মাছটাকে আমরা স্বাগত জানাবো কিভাবে। যে প্রস্তুতি যে আমি একটা রুটিন তৈরি করব এই প্রস্তুতি যেন আমার থাকে রমজান মাস আসার আগে একটাই যেন আমরা রুটিন তৈরি করে নিই এই টাইমে আমি কোরআন তেলাওয়াত করব। এই টাইমে আমি মানে জিকির আজগার করব এই টাইমে আমি দাওয়াতের কাজ করব এই টাইমে আমি চর্চা করব সুতরাং আমার একটা রুটিন থাকতে হবে রুটিন এই রুটিন মাফিক যেন আমরা চলতে পারি কিন্তু এই রমজান মাসের ব্যাপারে অনেক মানুষের শ্রেণী ভেদ আছে কিছু মানুষ রমজান মাসকে আনন্দ অশ্রুর সাথে আনন্দ অশ্রুর সাথে স্বাগত জানায় কিছু মানুষ মনে করব পেটের রোগ বেড়ে যায় যে রবীন্দ্র মাস তাদের কাছে ভয়ঙ্কর কিছু মানুষ আছে যে বাবু খাওয়া দাওয়া ঘুমাবো কিছু মানুষ আছে যে সময় পার হচ্ছে না টেলিভিশনে অমকেতঙ্কে পার করবো এই নানা রকমের মানুষ আমাদের কিন্তু আছে তো সুতরাং আপনাকে আমাকে এই রমজান মাসটাকে আমাদের কীভাবে স্বাগত জানাতে হবে যে যে তিনটে বললাম আরও অনেক কারণ আছে সুতরাং রোজা তিন ধরনের রোজা আর আলা সালাসে সাল্লাহ দ্বারা জাত রোজার তিনটি স্তর একটা হচ্ছে সৌম আল অমম সাধারণ রোজা একটা হচ্ছে সৌম আল হসুস নির্দিষ্ট রোজা আর একটা হচ্ছে সোম খসুস আল খসুস একটা নির্দিষ্ট নির্দিষ্ট রোজা তো সোম আল ওম সাধারণ রোজা কী সাধারণ রোজা হচ্ছে ফজর থেকে নিয়ে মানে খজর থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত সমস্ত রকমের পানাহার এবং মানে কুপ্রবৃত্তি থেকে যৌনক্রিয়া থেকে বিরত রাখা এটা হচ্ছে সাধারণ এটা বিরত থাকতেই হবে সবমল খসুস যেটা নির্দিষ্ট রোজা সেটা হচ্ছে কি আমার হাত খারাপ কাজ করবে না পা খারাপ কাজে যাবে না চোখ খারাপ জিনিস দেখবে না কান খারাপ জিনিস শুনবে না অঙ্গ প্রত্যঙ্গ খারাপ কাজে মানে অগ্রসর হবে না এইগুলোকে এটা হচ্ছে সবমল খসুস সওয়ল খুসুস এর ব্যাখ্যা কী যে দেখুন আল্লাহ রব্বল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলছেন যে মমিনদেরকে প্রথমে সম্বোধন করে হে মমিনগণ মমেনরা যেন তাদের চক্ষুকে অবনত রাখে নিচে রাখে হ্যাঁ তারা নিজের চক্ষুকে নিচে রাখে অর্থাৎ মমিনদেরকে প্রথমে পর্দা করার নির্দেশ অর্থাৎ পুরুষরা যেন নিজেকে পর্দা করে চলে এই পর্দাটা শুধু মেয়েদের জন্য নয় পুরুষদের জন্যেও তো তারা যেন পর্দা করে চলে পর্দা সুতরাং তারা দেখবে না খারাপ জিনিস রোজা অবস্থায় দেখবে না শুধু রোজা অবস্থা সব সময় দেখা নিষেধ তার উপরও রোজার জন্যে এত সতর্কবার্তা যে কোনো দিন যেন খারাপ রোজা অবস্থায় যেন কোনো খারাপ জিনিস তার চোখে না পড়ে চোখ পড়ে গেলে সঙ্গে সঙ্গে যেন সে চোখটা ফিরিয়ে নেয় খারাপ জিনিস সে দেখবে না ঠিক মেয়েদের ব্যাপারও তাই মেয়েরাও যেন পর্দা করে চলে তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন আসছে এমনজন্য না রোজা হচ্ছে একটা ঢাল স্বরূপ আর এই ঢালটাকে নষ্ট করে রেখে এই আমাদের পাপ পাপের কারণে রোজাটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় সুতরাং চোখ খারাপ জিনিস দেখবে না কান খারাপ জিনিস শুনবে না সময় পার হচ্ছে না এত ভোগ লেগেছে কাজও করতে ভালো লাগছে না ফল শুয়ে শুয়ে একটা টেলিভিশন দেখি না শুয়ে শুয়ে একটা গান শুনি খারাপ জিনিস শুনবে না গান রোজা অবস্থায় চোখও যেন রোজা রাখে গানও যেন রোজা রাখে জিহবাও যেন রোজা রাখে জিহবা সমস্ত নষ্টের মূল হচ্ছে জিহবা গিবত পরনিন্দা পরচর্চা চুগুল খুরি হ্যাঁ ফজুল কথা নানা রকমের মানে খারাপ কথা থেকে যেন মুখ বিরত থাকে মুখে রুজা মুখের চাবি মারা মুখ যেন খারাপ কথা মুখ থেকে বের না হয় বাজে কথা মুখ থেকে না বের হয় ফালতো কথা যেন মুখ থেকে বের না হয় এই একটা গেল পা যেন খারাপ কাজে পা না বাড়ায় যাই হোক অনেক ব্যাখ্যা আছে এখন কথা হলো যে রমদার মাসকে আমরা ঠিক এইভাবে স্বাগত জানাবো যে এই রুটিন আমি তৈরি করব যে আমি রমজান মাসে মাধ্যমে যেন আমি আমার কৃত পাপ যে পাপ হয়ে গেছে এই পাপগুলোকে সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি ক্ষমা করে নিতে পারি সেই মানে সেই উদ্দেশ্য নিয়ে আমরা যেন রোজাটাকে রাখি সেই তফিক আল্লাহ দান করেন এই একটা আমিন দ্বিতীয় কথা হলো ভাইজান যে রমজান মাস কাদের ওপরে ফরজ রমজান মাস হচ্ছে যে সবল সুস্থ মুকিম রকম ব্যক্তির ওপরে রোজা ফরজ অসুস্থ ব্যক্তিকেও আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এমন এক অসুখ যে অসুখে সে রোজা রাখতেই পারবে না মানে সে রোজা রাখা তার জন্য সম্ভবই নয় এবং তার ভালো হওয়াও আশা করা যায় না ভালো হবে কোনো ডাক্তার কেউ বলেনি মানে সে ভালো লাই উরজা বা উহু ভালো হওয়ার তার আশাই নাই তো সে কি করবে সে কাউকে দিয়ে রোজা রাখিয়ে নেবে কিন্তু এমন অসুখ যে অসুখে তার রোজা রাখলে তার শারীরিক ক্ষতি তো পরে সে অসুখ ভালো হলে রোজা রাখতে পারবে এই রকম রোজাদারের রকম লোক সে কাজা করবে পরে রোজা রেখে নেবে তিন নম্বর হচ্ছে এমন অসুখ যে অসুখে তার রোজা রাখলে শারীরিক কোনো ক্ষতি হবে না তাহলে সে যেন রোজা রাখে ঠিক আছে ভাইজান রোজা যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে সে কিন্তু মানে তার ইসলাম সম্পর্কে সন্দেহ আছে যে সে মুসলিম না মুসলিম না সুতরাং রোজা কোশ্চিন কালেও যেন কেউ না ছাড়ে আর সবসময় খেয়াল রাখতে হবে যে এই রোজা অবস্থায় রোজা অবস্থায় আমার তারাবির নামাজ লাইল যেন না ছুটে রোজা অবস্থায় যেন আমি বেশি বেশি দান খয়রাত করতে পারি হ্যাঁ রোজা অবস্থায় যেন আমি মানুষের কল্যাণ করতে পারি রোজা অবস্থায় আমি যেন ভালো কর্ম করতে পারি এই এই একটা উদ্দেশ্য নিয়ে আমাকে রমজান মাসকে স্বাগত জানাতে হবে যদি জানাতে পারি স্বাগতম এইভাবে যদি রমজান মাসকে স্বাগতম জানাই তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেবেন ঠিক আছে ভাইজান যান আরেকটা কথা সেটা হচ্ছে সর্বশেষ যে আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম একদিন মেম্বরে চললেন নিয়ে প্রথম ধাপে চোরে বলেন আমিন দ্বিতীয় ধাপে চোরে বলেন আমিন তৃতীয় ধাপে চোরে বলেন আমিন কেরাম বলছেন যে ইয়ার রসলাল্লাহ আপনি আমিন আমিন বলেন আমরা তো কিছুই বুঝলাম না এই তিনটে আমিনের মধ্যে একটা একটা ব্যাখ্যা হচ্ছে এই আল্লাহ সাল্লাম বললেন যে দেখো যে ব্যক্তি রমদান মাস পেলো অথচ নিজের গুণাকে মাফ করেই নিতে পারলো না জিবরিল আলি সাল্লাম বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক তো আমি বললাম আমিন তাহলে জিবরীল আলাই সাল্লাম বদব করছে সেই ব্যক্তি ধ্বংস হোক আর রাসুল্লাহ সাল সাল্লাম বলছেন আমিন তাহলে তো কবুল হোক এ তো সন্দেহ আছে কবুলের ব্যাপারে সুতরাং রমজান মাসকে পিয়ে যেন কেউ হেলায় খেলায় না কাটায় হ্যাঁ রমজানকে একজন কুতুচ্ছ না ভাবে এক মহান মাস এ মাসে শয়তানকে শিকলবদ্ধ করা হয় জাহান্নামের নামে দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হয় এর অর্থ হলো যে মানুষ যেন বেশি বেশি ভালো কাজ করে জান্নাতের লোভে জান্নাতে যেতে পারে আর এই জান্নাতে এমন একটি দরজা আছে যেই গেট দিয়ে একমাত্র রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না সেই গেটটির নাম হলো আর রাইয়ান বাব আর রাইয়ান ঠিক আছে ভাইজান আল্লাহ আমাদের তৌফিক দেন যেন আমরা সকলেই ভালোভাবে রমজান মাসকে পালন করতে পারি এবং আল্লাহ যেভাবে চাইবেন সেইভাবে যেন আমরা কাজ করতে পারি আল্লাহ যেন আমাদের শক্তি দেন আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহর লাভ যেন আমরা করতে পারি امين السلام عليكم ورحمه الله وبركاته